সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ উদ্ভিদ শারীরতত্ত্ব নবম অধ্যায় এর একটি গুরুত্বপূর্ণ অংশ শালক সংশ্লেষণ এটি পড়াব। এই অধ্যায়ের মধ্যে যে কয়েকটি অংশ গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্যে এটি একটি, তো আমরা শুরু করছি শালক সংশ্লেষণ। খেয়াল করো, যদি আমরা ভাবি এটি একটি বিক্রিয়া এবং এই বিক্রিয়াটি ঘটে জীব দেহে, তাই একে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া। যেমন এইভাবে ভাবি, প্রত্যেকটি বিক্রিয়ার এক বা একাধিক বিক্রিয়ক থাকে, আবার উৎপাদের ক্ষেত্রে একই একটি থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। তো আমরা খেয়াল করে এটি যদি ভাবি, শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি যেহেতু ঘটে জীব দেহে, তাই এটি একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। যদি আমরা এভাবে ভাবি, এই বিক্রিয়ার দুটি বিক্রিয়ক, একটি কার্বন ডাইঅক্সাইড আর একটি হচ্ছে পানি, তার মানে এভাবে বলা যাচ্ছে যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে, এবং এই বিক্রিয়ার যে একটি প্রোডাক্ট সেটি হচ্ছে C6H12O6। একদম যদি সহজভাবে আমরা প্রকাশ করতে চাই তাহলে এভাবে আসছে কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, আর উৎপন্ন হচ্ছে C6H12O6, মানে গ্লুকোজ। এবং এই সংজ্ঞাটি তোমরা তোমাদের মাধ্যমিক পর্যায়ে পড়েছিলে। একদম সহজ কথা, এই সমীকরণ থেকে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে এভাবে, যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে তাকে শালক সংশ্লেষণ বলে। আবার বলছি, যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ। এটি হচ্ছে একেবারে সবচেয়ে সহজ সংজ্ঞা। এবার খেয়াল করো, তাহলে বিক্রিয়ক দুটি আছে, উৎপাদ আছে, তাতেই তো শালক সংশ্লেষণ ঘটার কথা। তাহলে ভাবো, জৈব রাসায়নিক, আমরাও জীব, উদ্ভিদ জীব, তাহলে এই যদি হয় বিক্রিয়ার শর্ত, কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে, উৎপন্ন হবে গ্লুকোজ, তাহলে প্রশ্ন আসছে, আমাদের দেহ কিন্তু কার্বন ডাইঅক্সাইড রয়েছে, আমাদের দেহে পানিও রয়েছে, তারপরেও আমরা গ্লুকোজ উৎপাদন করতে পারি না, অর্থাৎ আমরা শালক সংশ্লেষণে অক্ষম। সহজে প্রশ্ন আসবে, বিক্রিয়ক যে দুটি বিক্রিয়ক আমাদের দেহে রয়েছে, তারপরেও আমরা কেন এই শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি করতে অক্ষম? তখন আরেকটি সহজ কথা আসবে, একটু মডিফাই করে দেখি, খেয়াল করো। তখন উত্তর আসতে পারে সহজ সহজ ভাষায়, যে আমাদের দেহে আলো নেই। খেয়াল করো, তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করবে, এখানে অন্য একটি ফ্যাক্টর কাজ করবে যেটি হচ্ছে আলো। তার মানে যখন আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করবে তখনই উৎপন্ন হবে গ্লুকোজ। তাহলে আমরা এই সংজ্ঞাটিকে একটু মডিফাই করে বলতে পারি, যে প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে তাকে শালক সংশ্লেষণ বলে। যদি একটু মডিফাই করে, আরো একটু মডিফাই করে দেন, বলবো যেহেতু এটি ঘটে জীব দেহে, তাহলে এভাবে বলতে পারি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ। এবার ভাবো, আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, আমাদের দেহে
পানিও রয়েছে, এবং খেয়াল করো এখনই কিন্তু আমার দেহে আলো পড়ছে। তাহলে যেহেতু আমার দেহে আলো পড়ছে, তাহলে আলোর যে শর্ত সেটি পূরণ হয়েছে। তার মানে কি, আলো রয়েছে, কার্বন ডাই অক্সাইডও আছে আমার দেহে, পানিও রয়েছে, সুতরাং আমি তো এখন অন্তত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদন সক্ষম। তাহলে প্রশ্ন আসছে, আমার বডিতে আলো পড়ছে, আমার বডিতে কার্বন ডাই অক্সাইড রয়েছে, আমার বডিতে পানি রয়েছে, তারপরেও আমি প্রাণী, আমি কেন কার্বোহাইড্রেট গ্লুকোজ তৈরি করতে পারছি না? তখন আবার উত্তর দিবে তোমরা হয়তো বা, যে আমাদের দেহে আলো আছে বাট ক্লোরোফিল নেই। এখন যদি আমি আরেকটু মডিফাই করি, দেখো তাহলে ইয়ে দাঁড়াচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমি কিন্তু সমীকরণ মিলাচ্ছি না, আমি শুধুমাত্র বিক্রিয়াটি দেখাচ্ছি, আমরা সমীকরণটি মিলাবো পরবর্তীতে। পানি এখানে রয়েছে, আলো আর লাগবে ক্লোরোফিল, আর যখনই এটি হবে তখনই সে তৈরি করবে গ্লুকোজ। তাহলে খেয়াল করো এখন যদি মডিফাই করি আবার আগের অংশটি থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে, যে প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিল দুটো উপাদান থাকবে, এরা যদিও বিক্রিয়ক নয়, এরা বিক্রিয়া ঘটাতে সাহায্য করবে, প্রভাব বলা যাচ্ছে আপাতত, একটু পরে চেঞ্জ করব। যে প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপাদন করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। আর যেহেতু এই প্রক্রিয়াটি মূলত বা প্রাকৃতিক ভাবে জীব দেহেই ঘটে, তাই বলতে পারছি যে প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপাদন করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন প্রশ্ন আসছে, খেয়াল করো বিক্রিয়ক দুটি ছিল, আলোও ছিল, শুধুমাত্র ক্লোরোফিলের উপস্থিতি ছিল না বিধায়, বা ক্লোরোফিল অনুপস্থিত থাকার কারণে গ্লুকোজ উৎপাদিত আমাদের দেহে হয় না। তার মানে খেয়াল করো এই সংজ্ঞাটি একদম স্পেসিফিক হয়ে গেল যাদের দেহে ক্লোরোফিল রয়েছে। আর আমরা জানি ক্লোরোফিল ধারণকারী যে জীবগুলো এই জীব জগতে রয়েছে তারা হচ্ছে উদ্ভিদ। তার মানে হচ্ছে এই সংজ্ঞাটা একদম স্পেসিফিক হয়ে গেল উদ্ভিদের জন্য। তাহলে আবার প্রশ্ন আসবে যে এই যে আলো রয়েছে, পানি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, তারপরেও শুধুমাত্র আমাদের দেহে ক্লোরোফিল নেই বিধায় আমরা গ্লুকোজ তৈরি করতে পারছি না। তাহলে প্রশ্ন আসছে ক্লোরোফিল এখানে কি রোল প্লে করে, কি ইম্পর্টেন্ট কাজটি সে করে, যে কাজটি না করার কারণে আলো থাকা সত্ত্বেও পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করতে পারছে না। এবার খেয়াল করো আমার বডিতে আলো পড়ছে, লাইট যতক্ষণ জ্বলে ততক্ষণ আলো পড়ে, যখনই লাইট থাকে না আমার আলো নেই। তার মানে কি, আমার বডিতে এমন কোন উপাদান নেই যে উপাদানটি, দেখো আমার আলো পড়ছে বডিতে কিন্তু আলোটি শোষণ করার জন্য, আলোটিকে ধারণ করার জন্য আমার বডিতে এমন কোন উপাদান নেই যে উপাদানটা সে আলোটিকে শোষণ করে রাখতে পারে। ক্লোরোফিল হচ্ছে সে উপাদানটি, খেয়াল করো ক্লোরোফিল হচ্ছে সে উপাদানটি যে উপাদানটি আলো শোষণ করতে পারে। তাহলে ভাবা সহজ কথায় আমরা এভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায়, সহজ সংজ্ঞা আরেকটু মডিফাই করছি, যে প্রক্রিয়ায় নট আলোর উপস্থিতিতে, আলো থাকলেই যে সালোক সংশ্লেষণ হবে এমনটি নয়, তাহলে এভাবে বলতে হবে নট আলো, বলতে হবে ক্লোরোফিল কর্তৃক শোষিত আলো, কারণ আলো থাকলেই যদি সালোক সংশ্লেষণ হতো তাহলে প্রাণী দেহের মধ্যে আলো আছে বা আলো পড়ছে, সে আলোকে কাজে লাগিয়েই কিন্তু প্রত্যেকটি প্রাণী
এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটাতে পারত। বাট খেয়াল করো, আমাদের দেহে আলো পড়ে বাট আলো ধরে রাখতে আমরা পারি না। এই জন্য বলছি, সঙ্গে মডিফাই করে বলছি, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে কাজে লাগিয়ে, খেয়াল করো, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটিয়ে বা বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হয়, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। যখনই বলছি আমরা ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে কাজে লাগে, তখন আর এই প্রশ্নই আর করা যাবে না প্রাণীরা কেন পারে। তখন বলছে শুধুমাত্র তারাই সালোক সংশ্লেষণে সক্ষম হবে যারা ক্লোরোফিল ধারণ করে, আর সেই ক্লোরোফিল ধারণ করে বিধায় তারা আলোক শক্তি শোষণে সক্ষম। তাহলে আমরা এই অংশে সামারি করছি এভাবেই, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ তৈরি হয়, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন খেয়াল করো, প্রশ্ন আসছে তাহলে আলো সে কাজে লাগাচ্ছে, খেয়াল করো ভালো করে, যদি সে আলোটা সে কাজে লাগায় তাহলে সে আলোক শক্তি শোষণ করছে। যদি প্রশ্ন করে কখন, এখন সহজ উত্তর আসবে, যখন আলো থাকে। আর আমরা স্বভাবতই জানি আলো থাকে দিনের বেলা, প্রাকৃতিক আলোর একমাত্র উৎস যদি সূর্য হয়ে থাকে, সে উদ্ভিদটি ক্লোরোফিল দ্বারা সে আলোক শক্তিটাকে শোষণ করছে দিনের বেলায়। তার মানে কি, আলোক শক্তি তার দেহে রয়েছে। এখন ভাবো, যদি সে আলোক শক্তিকে দিনের বেলা শোষণ করে, তাহলে রাতের বেলা তার বডিতে সেই সঞ্চিত আলোটি থাকার কথা, এবং রাতের বেলা তাহলে সে শোষিত আলো বিকৃত করবে, ছাড়বে। আর যখনই ছাড়বে, তখন রাতের বেলা যেহেতু ক্লোরোফিল ধারণ করছে, সেই ক্লোরোফিল আলোটিকে শোষণ করছে, সুতরাং যে জীবগুলো মানে উদ্ভিদগুলো যেহেতু ক্লোরোফিল ধারণ করছে এবং সে ক্লোরোফিলটি আলো শোষণ করছে, তাহলে রাতের বেলা তো উদ্ভিদ দেখতে পাওয়ার কথা, যেহেতু সে দিন আলো শোষণ করছে রাতে ছাড়ছে, সুতরাং রাতের বেলা উদ্ভিদ জ্বলার কথা, আলো বিকৃত করার কথা। সুতরাং প্রশ্ন আসবে, আমরা রাতের বেলা উদ্ভিদ দেখতে পাই না কেন? এবার ভাবো, আমরা যে লাইট জ্বালাই, লাইটে আলো পড়ে, বাট সে আলোটা কি আমরা আলোক শক্তি আকারেই দিই তাকে? না, তাকে আমরা কি করি, সে বিদ্যুৎ শক্তি ইনপুট দি, দেন সে এই শক্তিটাকে কনভার্ট করে আলোক শক্তিতে রূপান্তরিত করে। স্ত্রীতে আমরা কি করি, ইলেকট্রিক লাইন দি, বিদ্যুৎ শক্তি যায় এবং সে বিদ্যুৎ শক্তিটা রূপান্তরিত হয় তাপ শক্তিতে। ঠিক সেম কেস খেয়াল করো, উদ্ভিদ ক্লোরোফিল কর্তৃক যে আলোক শক্তিটা শোষণ করে, যদি সে শক্তিটিকে সে আলোক শক্তি আকারেই ধরে রাখত, তাহলে আমরা রাতের বেলা উদ্ভিদ দেখতে পেতাম, কিন্তু সে আলোক শক্তিটাকে সে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে। খেয়াল করো, আলোক শক্তি উদ্ভিদ আলোক শক্তি আকারে ধরে রাখে না, আলোক শক্তিটিকে সে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে এবং ওই শক্তিটিকে সে নিজের মধ্যে ধরে রাখে, কনজার্ভ করে দুটি ফর্মে, এক হচ্ছে NADP এবং আরেকটি হচ্ছে ATP। খেয়াল করো, আলোক শক্তিটা উদ্ভিদ শোষণ করে ক্লোরোফিল দ্বারা, কিন্তু সে আলোক শক্তিটাকে সে আলোক শক্তি আকারে ধরে রাখে না, সে শক্তিটাকে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে, যা সে ধরে রাখে দুটি ফর্মে, দুটি ওয়েতে। এক হচ্ছে এই শক্তিটা তার মধ্যে রিজার্ভ থাকে NADP আকারে, এই শক্তিটাই তার মধ্যে রিজার্ভ থাকে ATP আকারে। দেখো, যদি আলোক শক্তিটি আলোক শক্তি আকারেই থাকতো, তাহলে রাতের বেলা উদ্ভিদ দেখতে পেতাম, সে আলো ছাড়তো, কিন্তু যেহেতু আলোক শক্তিটা সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, সুতরাং তার দেহে আর আলো নেই, সেটা এখন রূপান্তরিত NADP এবং ATP। সুতরাং যেহেতু আলোক শক্তিটা NADP এবং ATP শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, সুতরাং এই মুহূর্তে আমরা আর উদ্ভিদটিকে রাতের বেলা দেখতে পাবো না।
তার মানে কি আলোক শক্তি নাকি আলোক শক্তি রূপান্তরিত রূপ ব্যবহার করছে সেখানে? তাহলে ভাবো আমরা সংজ্ঞাটাকে আর যদি মডিফাই করি তাহলে কি আসছে, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক, খেয়াল করো, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, খেয়াল করো, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ উৎপাদিত হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তার মানে কি, খেয়াল করো, আলোক শক্তি এই যে বিক্রিয়া ঘটাচ্ছে না, আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, বিক্রিয়া যে শক্তি লাগে তারাই সে শক্তির যোগানদাতা হিসেবে কাজ করে। তা আমরা এভাবে বলছি, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ উৎপাদিত হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এটি হচ্ছে সালোক সংশ্লেষণের মূল সংজ্ঞা। তবে খেয়াল রাখবে, যে কোনো বিক্রিয়া ঘটার পর উৎপাদ উৎপাদিত হয় এবং উৎপাদ উৎপাদিত হওয়ার পর এক বা একাধিক উপজাত বা বাই প্রোডাক্ট থাকতে পারে, ঠিক একইভাবে এই বিক্রিয়ার বিক্রিয়ক দুটি কার্বন ডাইঅক্সাইড এবং পানি, মূল উৎপাদ গ্লুকোজ, বাট এই মূল উৎপাদ ছাড়াও আমরা আরো দুটি বাই প্রোডাক্ট পাই, উপজাত পাই, একটি হচ্ছে অক্সিজেন আরেকটি হচ্ছে পানি। আবার বলছি, এই বিক্রিয়ার মূল বিক্রিয়ক হচ্ছে দুটি বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড এবং পানি, মূল উৎপাদ হচ্ছে গ্লুকোজ, মূল উৎপাদ ছাড়াও আমরা আরো দুটি উৎপাদ পাই যেটাকে আমরা বাই প্রোডাক্ট বা উপজাত বলি, একটি হচ্ছে অক্সিজেন একটি হচ্ছে পানি। তার মানে কি, উৎপন্ন হয় গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উপজাত হিসেবে নির্গত হয়। যদি আমরা সমীকরণ মিলাই, এখানে 12 অণু পানি লাগে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, 1 অণু গ্লুকোজ উৎপাদিত হয়, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উপজাত হিসেবে নির্গত হয়। তাহলে আমরা এই সংজ্ঞাটাকে সামারি করছি, যে প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপাদিত হয় তাকে সালোক সংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় অক্সিজেন এবং পানি উপজাত হিসেবে নির্গত হয়। আমি আবার বলছি পুরো ব্যাপারটিকে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফিল কর্তৃক শোষিত আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ উৎপাদিত হয় তাকে সালোক সংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় অক্সিজেন এবং পানি উপজাত হিসেবে নির্গত হয়। আজকে আমরা সালোক সংশ্লেষণ কি, আলোর বা ক্লোরোফিল কি ভূমিকা পালন করে, আলোক কোন শক্তিতে রূপান্তরিত, এই বিষয়গুলো আলোচনা করলাম। তো আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা সব বুঝতে পেরেছ। আজকে পর্যন্ত ধন্যবাদ।